Assalamualaikum bros. আজকে মা সেই পিঠা বানাইলো, ওইটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই পিঠা হাতে, সম্পূর্ণ হাতে বানানো সেই পিঠা, খেতে আসলে অনেক মজা। কলের সেমাই এর থেকে অনেক গুণ বেশি মজা। প্রথমে আমরা চালের গুঁড়া করে নিয়েছি মেশিন থেকে, তারপরে বাড়িতে আনার পরে ওটা মোটা মোটা শক্ত করে মোটা মোটা করে নিতে হয়, আর পানি গরম দিতে হয়। পানি পর্যাপ্ত একদম ফুল গরম হওয়ার পরে এই হাতে বানানো যে মোটাগুলো এগুলো ওই পানির মতে দিতে হয়। যতক্ষণ সিদ্ধ না হবে ততটুক সময় ওই পানির মধ্যে রাখতে হবে। এখন পানি প্রায় সিদ্ধর কাছাকাছি, পানি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দেখার পরে যদি পর্যাপ্ত সিদ্ধ হয়ে থাকে পানিটা, তাহলে এখন পানি সিদ্ধ হয়ে গেছে। মা এখন ওইটার ভিতরে ওই যে মুঠাগুলা দিয়ে দিতেছে। যত সেমাই তৈরি করবে ততটুক পরিমাণে ওই মুঠাগুলো ওইটার মধ্যে দিতে হবে। দেওয়ার পরে এটা পুরো ফুল সিদ্ধ হবে, তারপরে নামিয়ে ফেলতে হবে। হাতে তৈরি করতেছে মুঠাগুলো এবং সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হওয়ার পরে আবার এই গুলা নামিয়ে ফেলতে হবে। সিদ্ধ শেষ, এখন পানিগুলা ঝরিয়ে ফেলতে হবে। এর কারণে উপরে একটি ঢাকনা দিয়ে তারপরে আপনার পানিগুলো ফেলে দিতেছে। পানি ফেলা শেষ, তারপরে এটা অনেক গরম, তো একটা যে কোনো একটা জিনিসের মাধ্যমে এগুলা থেতলিয়ে একদম আলাদা করে ফেলতে হবে। আলাদা হয়ে গেলে তারপরে এগুলো একটি পাত্রে পুরোপুরি হওয়ার পরে এগুলা একটা পাত্রে নামিয়ে ফেলতে হবে। নামানোর পরে এটা মোটা পুরো একদম হাতের মাধ্যমে মিহিন করে ফেলতে হবে। একটা এই যেরকম আপনার রুটি বানানোর জন্য যেভাবে আটাকে ই করা হয় সেইভাবে ই করতে হবে, একদম মিহিন করতে হবে। সম্পূর্ণ মিহিন হওয়ার পরে পিঠা বানানোর জন্য প্রস্তুত হবে। যতটুক সময় লাগবে এভাবে আটাটা মিহিন করে নিতে হবে। অনেক গরম, তো এ কারণে একটু গরম থাকা একটু একটু গরম থাকাকালীনই এটা করতে হবে, তাতে ভালো হবে। জড়িয়ে গেলে আবার গুটি গুটি থাকবে, এর কারণে একটু গরম থাকাকালীনই এটা ই করে নিতে হবে। সেই বানানোর পালা। সেই বানানোর আগে প্রথমে গোল গোল করে চিকন করে ই নিতে হবে। চিকন করে বানাতে হবে। এভাবে বানানোর পরে তারপরে সেই বানানোর জন্য প্রস্তুত হবে। পাশে আমার ছেলে, সেও তার দাদির সাথে বানাইতেছে। প্রত্যেকটা সেই বানানোর আগে এভাবে গোল গোল করে আপনার দড়ির মতো করে বানিয়ে নিতে হবে। আমার ছেলে চাইতেছে ওর দাদির বানানো জিনিস নিয়ে যাওয়ার জন্যে। আমার ছেলে বানাইতেছে অনেক সুন্দর করে। এখন সেই বানানোর পালা। ওই গোলগুলোগুলা ওইগুলার থেকে একটা একটা করে নিয়ে তারপরে সেই হাতে তৈরি করতে হবে। সম্পূর্ণ প্রসেসিংটাই হাতের মাধ্যমে, খুবই একটু কষ্টদায়ক,
তারপরও খেতে অনেক মজা। হাতের তৈরি তো আসলে সুন্দর অনেক এবং খেতে অনেক মজা। এভাবে একটা একটা করে সেই তৈরি করতে হয়, অনেক সময় লাগে। এটা তো অল্প অল্প সময়ের প্রসেসিং দেখাইলাম, আসলে অনেক সময়ের ব্যাপার। এভাবে সেই বানাইতে হয়। সেই বানানো অনেক কষ্টদায়ক, একটা 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 করে এভাবে ধীরে ধীরে সেই হয়। আরও পরিবারে আরও কয়েকজন মিলে তৈরি করতেছে, মা শুধু সেই কাটতেছে। সেই এভাবেই তৈরি করতে হয়, হাতে যত সেই তৈরি করবো ঠিক এইভাবেই তৈরি করতে হয়। কেউ রোল করে দিতেছে তৈরির মতো, মা সেই কাটতেছে। এখন সেই কাটা অনেকগুলো হয়ে গেছে, এভাবে তৈরি করতে হয়, কষ্টদায়ক। আমরা তো খেয়ে থাকি, মনে হয় যেন অনেক কষ্ট কম হয়, কিন্তু আসলে সেই বানানো অনেক কষ্টের। তারপরে দুধ জাল দিতে হবে পরিমাণ মতো, যতটুকু সেই হবে ওই পরিমাণের উপরে নির্ভর করে দুধ নিতে হবে। দুধের সাথে পানি নিয়ে জাল দিতে হবে এবং দুধ পর্যাপ্ত জাল হয়ে যাওয়ার পরে যখন পানিটা শুকিয়ে যাবে, শুধু দুধ থাকবে, তখন হয়ে যাবে দুধ জাল দেওয়া। আসলে দুধ জাল দেওয়ার সময় আপনার গুঁড়ো দিয়ে দিতে হবে, যেন গুড়টা ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে চিনির মাধ্যমেও বানাতে পারেন, কিন্তু সাধারণত গ্রাম বাংলায় গুড়ের মাধ্যমেই তৈরি করা হয় সেমাই, তাতে একটু কালারটা একটু ডিপ আসে। এখন সম্পূর্ণ গুড় দেওয়ার শেষ, এখন জাল দেওয়ার পালা। যখন গুড়টা পুরো গলে যাবে তারপরে এখানে সেই দেওয়া হবে। মা আরও গুড় দিতেছে, যার যতটুকু মিষ্টি খেতে মন চায় ততটুকু পরিমাণে গুড় দিবেন অবশ্যই। সম্পূর্ণ জাল হওয়ার পরে তারপরে যখন সেমাই দেওয়ার টাইম, সেমাই দিতে হবে। সেমাই দেওয়ার টাইম হয় যখন দুধটা এবং গুড়টা গলে দুধটা ঘন হয়ে যায়, তখন সেমাই দিতে হয়। সেমাই ধীরে ধীরে দিতে হয় যেন নিচে লেগে না যায়, এর কারণে ধীরে ধীরে দিতে হয়, আর হলে নাড়তে হয়। সেমাই প্রায় দেওয়া শেষ, একটু বাকি। এখন সেমাই দেওয়া শেষ হয়ে গেলে সেমাইটা যতক্ষণ সিদ্ধ না হয় বা উপরে পুরো ঘন না হয় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে এবং ধীরে ধীরে নাড়তে হবে। ধীরে ধীরে নাড়তে হবে এর কারণে যখন বেশি নাড়লে সেমাইটা গলে যাওয়ার চান্স থাকে, কারণ হালকা হালকা নাড়তে হবে। আমাদের সেমাইটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে চুলা থেকে পাতিলটা নিচে নামিয়ে নেওয়াই ভালো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, চুলায় তো আগুন অনেক। গ্যাসে যারা পাক করবে তাদের জন্য এই সমস্যাটা হবে না, গ্যাসে তো আগুন সাথে সাথে নিভে যায়। দেখেন সেমাইটা পুরো ঘন হয়ে গেছে এবং পাত্রে ঢেলে নেওয়া হইতেছে। পাত্রে এভাবে ঢেলে নিলে ভালো হয়, কারণ পাত্রে ধীরে ধীরে ওটা জমাট বেঁধে যাবে। হালকা একটু পানি পানি দুধ থাকবে, একদম পুরা ঘন হবে না। পুরা ঘন হলে তো দুধ কম হয়, এর কারণে একটু দুধ বেশি দিলে হালকা একটুই থাকে, পুরা ঘন হয় না, তাতে ভালো হয়। সময় রান্না শেষ, ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি দেখার জন্য এবং সামনে আমার ভিডিওটা ভিডিওগুলো আরো দেখবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।